ভর্তি পরীক্ষার নম্বরের শর্ত পূরণ না হওয়ার পরও শিক্ষার্থী ভর্তি করায় বেসরকারি তিন মেডিকেল কলেজকে 1 কোটি টাকা করে জরিমানা করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী 1 সপ্তাহের মধ্যে ওই জরিমানার টাকা পরিশোধ করতে সাউদার্ন মেডিকেল কলেজ, ময়নামতি মেডিকেল কলেজ ও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজকে নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানার অর্ধেক টাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চবি এবং বাকি অর্ধেক টাকা কিডনি ফাউন্ডেশন ও ক্যান্সার ইনস্টিটিউটকে দিতে বলা হয়েছে। প্রধান বিচারপতি এস